আজকের ব্যাপারটা একটু অন্যরকম, একটু এনজয় করবো অন্যরকম ভাবে। গলির মধ্যে দিয়ে যাচ্ছে, এখান থেকে বাঘাযতীন স্টেশনের রেলওয়ে, আমরা রেলওয়ের সামনে, রেলওয়ে ক্রসিং এর সামনে আছি, ক্রসিং চেঞ্জ করবে। আজকে একটা মজার জিনিস করতে চলেছি, এখানে অর্ণবদা আসবে, অর্ণব ভট্টাচার্য, উনি 21 কিলোমিটার আজকে একটা রান কমপ্লিট করবে। সেই 21 কিলোমিটার রানটা এই কারণে কমপ্লিট করবে, তা উনি বেসিক্যালি যারা কথা বলতে পারে না বা শুনতে পারে না তাদের জন্য কাজ করছে, এবং সেই 21 কিলোমিটার কমপ্লিট করবে। আজকে 50 কিলোমিটার এটা কমপ্লিট করবার টোটাল ওনার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটাকে কমপ্লিট করবার জন্যই আজকে আজকে 21 কিলোমিটার কমপ্লিট করে সেই এটা কমপ্লিট করবারই মানে কথা ওনার। এবার দেখা যাক, অর্ণবদা আসার কথা, অর্ণবদা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে, আমি এখন বাঘাযতীন মোড়ে দাঁড়িয়ে আছি। আর আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আকাশ, আকাশের কন্ডিশন, আকাশের কন্ডিশন খুব একটা ভালো না। এবার দেখা যাক কতদূর কী করা যায়, যদি আকাশের অবস্থাটা খারাপ হয়ে যায় তাহলে হয়তো আর গানটা দিয়ে কমপ্লিট করা যাবে না, কালকে বাদ বাকি, কালকে শেষ দিন আছে, কালকে হয়তো বাদ বাকিটুকু করতে হবে। দেখা যাক আজকে কতটুকু করা যায়, ততটুকুর মাধ্যমে আজকের পার্টটা শেষ করতে হবে। যদি বৃষ্টি বাদল পড়ে তাহলে হবে, আর যদি না হয় তাহলে পরে আজকেই হয়তো কমপ্লিট করবে। আমি সঙ্গে থাকবো ওনার সঙ্গে সাইকেল নিয়ে, আর উনি রানে থাকবে। ওখান থেকে দেখতে পাচ্ছি যে আসছে, আমরা একটুখানি দেখি, এই যে দেখা যাচ্ছে, এই যে দৌড়ে দৌড়ে আসছে। আমরা সঙ্গে যাচ্ছি, আমি সাইকেল নিয়ে সঙ্গে যাচ্ছি, এই জন্য একটু ভিডিওটা খারাপ হতে পারে। সামনে দেখা যাচ্ছে যে দৌড়াচ্ছে অর্ণবদা অটোর পাশ দিয়ে, যদি একটু খেয়াল করি অটোর পাশ দিয়ে অর্ণবদা দৌড়াচ্ছে। এখন বাঘাযতীন মোড় থেকে বাঘাযতীন স্টেশনের পাশ দিয়ে যাবে অর্ণবদা। অর্ণবদা একটু পেছন দিকে তাকাও। আচ্ছা, অর্ণবদা শুনতে পায় না ভালো, হ্যাঁ হিয়ার এড ছাড়া শুনতে পায় না, তা যেহেতু হিয়ার এড পরে নেই সেজন্য শুনতে পাচ্ছে না হয়তো আমার কথা। পাশ দিয়ে একটু দেখি, একটু হাই করো, একটু হ্যালো করো, একটু হ্যালো করো, এই যে বাঘাযতীনের উপর দিয়ে দৌড়াচ্ছে। আমি সাইকেল নিয়ে যাচ্ছি, পেছনে অর্ণবদার, পেছনে অর্ণবদা, সামনে দৌড়াচ্ছে। ওদিক দিয়ে কেন গেলে? আচ্ছা ঠিক আছে, একটা গলি ধরেছে। এখন এই বাঘাযতীন রেলগেটটা ক্রস করছি। আজকে ব্যাপারটা একটু অন্যরকম হবে, একটু অন্যরকম হবে, একটু মজার হবে। আমি সাইকেল নিয়ে চলেছি, সামনে অর্ণবদা চলেছে, আর দেখা যাক কি হয়। ওয়েদার খুব একটা ভালো না, ওয়েদার একটু মেঘলা আছে, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে, এবং বৃষ্টি পড়লে পরে তখন আজকে যতটা পড়েছে অন্যটা দৌড়াবে আর কি, যতটা করবে, তারপরে বাদ বাকি পার্টটুকু কমপ্লিট করবে। আচ্ছা, হিয়ারিং এড ব্যবহার করলে পরে যেটা হয় সেটা ঘামের ঘামটা যদি হিয়ারিং এডের মধ্যে ঢুকে যায় তাহলে ওটা ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এবার আমরা কোনো জায়গায় যখন দৌড়টা শেষ হবে তখন আমরা শুনবো ব্যাপারটা, একটুখানি চলা যাক, দেখা যাক। হাইল্যান্ড পার্ক বিগ বাজারের পাশে দিয়ে প্রায় যাচ্ছি, মানে জাস্ট একটু এগোলে পরেই হাইল্যান্ড পার্ক বিগ বাজারটা পাবো। চারপাশের লোকেশনটা দেখে নিই, দৈনন্দিন জীবনে কাজ শুরু হয়ে গেছে। আমি পেছনে সাইকেল নিয়ে টুক 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 করে এগোচ্ছি।
কোনো থামার ব্যাপার নেই, অন্যরা কন্টিনিউয়াসলি দৌড়ে যাচ্ছে। এই বিগ বাজারের পাশ দিয়ে আমরা ক্রস করলাম, অর্ণবদা দৌড়াচ্ছে। অর্ণবদা অন্বেষা কলকাতা বলে একটি অর্গানাইজেশনের তরফ থেকে এই কাজটা করছে, নিজের উৎসাহী করছে। অন্বেষা কলকাতা কিন্তু বলেনি কাজটা করবার কথা। আচ্ছা, রাস্তায় জল জমেছে, সাইকেল চালানো রিস্কি হয়ে যাচ্ছে। অর্ণবদা নিজের উৎসাহে, এটা একটা সচেতনতামূলক প্রচারের জন্য, অর্ণবদা নিজের ব্যক্তিগত উৎসাহে কাজটা করছে। এবং এই দৌড়টা হচ্ছে কি একটা উপলক্ষ মাত্র। দৌড়ের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যারা কানে শুনতে পায় না এবং সেই কারণে কথা বলতে পারে না, তাদের সমস্যাগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্যই এটা একটা নিজেকে হাইলাইট করা। নিজেকে হাইলাইট করে সেই সমস্যাটা অ্যাকচুয়ালি মানুষের কাছে তুলে ধরাটাই হচ্ছে গিয়ে তার বেসিক উদ্দেশ্য। মুখে হাসি সবসময় চলছে। এখন অবধি কত কিলোমিটার হলো জানতে পাচ্ছি না, কারণ স্ট্রাভা অন করা আছে। অর্ণবদা স্ট্রাভা অন করে কাজ করছে, আমার কাছে স্ট্রাভা নেই। আবার দেখা যাক, আমি একটু এগিয়ে যাই অর্ণবদাকে ছাড়িয়ে। এই যে তোমার তো সমস্যাটা আছে, এটা কি তোমার ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করে না এখন অনেকটা কাটিয়ে উঠেছে? ওকে, প্রথম দিকে তো অনেক সমস্যা ছিল, কিন্তু আমি বলবো যে সবার সাথে মিলেমিশে থাকার পরে কিন্তু আমি এই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছি। বরং আমি অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ পেয়েছি, সেটা আমাকে কাটিয়ে উঠতে সাহায্য করেছে। আবার একটু ওয়েদারটা মেঘলা হচ্ছে, মেঘলা হলে একদিক দিয়ে সুবিধা, এটা হচ্ছে দৌড়াতে কষ্ট কম হয়। আবার মেঘলা হয়ে যদি বৃষ্টি পড়ে, সেটা আবার সমস্যার জায়গা দেবে ফেলে। কলকাতার রাস্তা, রাস্তার উপর দিয়ে দৌড়, পাগলামি মনে হয় গেছে। হ্যাঁ বন্ধুরা, 20 সেপ্টেম্বর থেকে এই 26 সেপ্টেম্বর অবধি বিশ্ব বধিরতা দিবস না সপ্তাহ, এই সপ্তাহের আজকে শেষ দিন। এই শেষ দিনে আমরা কথা বলবো অর্ণবদার সঙ্গে, অর্ণব কুমার ভট্টাচার্যের সঙ্গে। আমি সকালবেলার কিছু ছবিগুলো দেখেছি বা ভিডিওগুলো দেখেছি, যেই ভিডিওগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে অর্ণবদার দৌড়াচ্ছে, এই কেন দৌড়াচ্ছে, কী ব্যাপার, এটার টোটাল ডিটেলসটা আমরা অর্ণবদার কাছ থেকেই জেনে নেব। অর্ণবদা নমস্কার। নমস্কার, তুমি কথা বলো, আমি ধরছি। আচ্ছা, তোমার নামটা একটুখানি বলো। আমার নাম হচ্ছে অর্ণব কুমার ভট্টাচার্য, আর আমি এখন ওই অন্বেষা কলকাতা বলে একটা সমাজসেবী সংস্থায় যুক্ত। সে সমস্ত মানুষের শোনা সমস্যা আছে, বিশেষ করে বাচ্চাদের তো বলার অসুবিধা আছে, তাদের জন্য আমি কাজ করি। মানে ওখানে কি হিসাবে কাজ হয়, মানে কিরকম কাজ হয়? ওখানে নানা রকমভাবে কাজ হয়। যখন কোনো বাচ্চা আমাদের কাছে আছে কানে শোনার সমস্যা নিয়ে, তো সেখানে আমাদের একটা প্রোগ্রাম আছে যেটাকে বলা হয় আর্লি ইন্টারভেনশন, মানে সেখানে কানে মেশিন পরে বাচ্চাকে শোনানোর ব্যবস্থা করা, তার সাথে মা বাবাদেরকে ট্রেনিং দেওয়া, কারণ বাচ্চা আমাদের কাছে কতক্ষণ থাকে, তো সেই শোনানোর কাজটা প্রথমে করে আমাদের স্পেশাল এডুকেটররা। তারপরে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, প্রি স্কুল প্রোগ্রাম, সেই প্রি স্কুল প্রোগ্রামে বাচ্চাদেরকে তৈরি করা যাতে তারা সাধারণ স্কুলে পড়তে পারে। আর এছাড়া রয়েছে যে বাচ্চাগুলো যখন একটু বড় হয় তখন তাদের পড়ার সুবিধার জন্য আমরা রেমিডিয়াল এডুকেশন সার্ভিসের ব্যবস্থা করি। এর পাশাপাশি যেহেতু আমরা যে অন্বেষা কলকাতার একটা মা বাবাদের সংগঠন, এইরকম সংগঠন যাতে আরও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় করে ওদের, সেই ব্যাপারে আমরা দেখি, নেটওয়ার্কিংটা করি। আর এর পাশাপাশি রয়েছে কমিউনিটি সেন্সিটাইজেশন, কেননা বধিরতার সমস্যা, কানে শোনার সমস্যা, কানে কীভাবে যত্ন নেওয়া দরকার, শোনার যত্ন কীভাবে নেওয়া দরকার, সেটা অনেক মানুষ এই বিষয়ে সচেতন নয়। সেই জন্য আমরা বছরে 2-3 বার করে আমরা করি, একটা হলো
ওয়ার্ল্ড ইয়ারিং ডে বিশ্ব শ্রবণ দিবস, যেটা মার্চ মাসের 3 তারিখে হয়। আর একটা হলো আন্তর্জাতিক বধিরতা দিবস, যেটা প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে পুরো ওটা 1 সপ্তাহ ধরে যেটা একটু আগে তুমি বললে সেটা পালন করা হয়। এছাড়া আরও অন্যান্য রকম মানে সচেতনমূলক অনুষ্ঠান করা হয়, যা মানুষের কাছে বার্তা দেওয়া হয় যে মানুষ যেন তার কান এবং তোমার যত্নের উপর ধ্যান দেয়। আর বধিরতায় আক্রান্ত এমন ব্যক্তিদের সাথে যাদের ভালো মতন কল্যাণের জন্য ভালো মতন তারা এ করতে পারে বলবো এ বিষয়ে তারা সচেতন করতে পারে, তাদের সেখানে প্রয়োজন সেই প্রয়োজনের কাছে এগিয়ে আসতে পারে, তো সেই ব্যাপারে নানানভাবে আমরা অনুষ্ঠানটা করে থাকি। আচ্ছা, তোমার আজ এই এবার একটা তুমি প্ল্যান করেছো যে দৌড়, একটা তুমি 7 দিনে 70 কিলোমিটারের দৌড়ের একটা পরিকল্পনা করেছো, তা এইটা কেন করলে? এইটা কেন করলাম বলতে গেলে দুটো জিনিস আছে। একটা হচ্ছে এই যে বধিরতাযুক্ত ব্যক্তিদের জন্য যে আন্তর্জাতিক বধিরতা সপ্তাহ, এর কনসেপ্টটা করেছিল ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডেফ, তো সেটা তাদের 70 বছর পূর্ণ হয়েছে, তো তাদের যে এই প্রচেষ্টার সম্মান জানানোর জন্য আমি ঠিক করেছিলাম যে 7 দিনে 10 কিলোমিটার করে দৌড়বো, তাই 70 কিলোমিটার। আচ্ছা, আজকে তো তুমি 21 কিলোমিটার দৌড়ালে, তা আজকে 21 কিলোমিটার কেন দৌড়ালে? আজকে 21 কিলোমিটার দৌড়ালাম তার কারণ হচ্ছে আমি চেষ্টা করি প্রত্যেকটা কজকে সমর্থন জানানোর জন্য। তো আগামী 29 সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব হৃদয় দিবস, তো যে বিশ্ব হৃদয় দিবসের কথা মাথায় রেখে করলাম। আচ্ছা, মানে এই জন্য আজকে 21 কিলোমিটার দৌড়ালে, মানে রোজ তো তোমার 10 কিলোমিটার করে দৌড়ানোর কথা ছিল, তা সেই ক্ষেত্রে দেখতে গেলে তো আজকে অনেক বেশি দৌড়ালে। অনেক বেশি দৌড়েছি এবং 70-এর জায়গা সেখানে 80 কিলোমিটার রয়েছে। আর আরেকটা যেটা উল্লেখ না করলে নয়, সাধারণত আমি বলা হয় যে যাদের কানে শোনার সমস্যা রয়েছে, যাদেরকে আমরা বধির বলি এবং ধরে নেওয়া হয় যে যে কিছু পারবে না, কারণ সে কথা বলতে পারে না, যে মানুষের সাথে স্বাভাবিকভাবে তার ভাব প্রকাশ করতে পারে না। তো আমি কিন্তু সাধারণ স্কুলেই পড়েছি, কোনো পেশা স্কুলে পড়িনি। মানে তোমারও এই সমস্যা আছে, শোনার এবং বলার সমস্যা আছে, তাহলে এই যে বলার শোনার সমস্যাটা আছে, ছোটবেলা থেকে এই সমস্যাটা কিভাবে ফেস করেছো বা সেটাকে কাটিয়ে উঠতে কিভাবে হেল্প করেছে এটা বলতে গেলে তো বেশ না, একটু করে ছোট করে জাস্ট যদি আমাদের বলো। আসলে আমার যে শোনার সমস্যাটা এটা কিন্তু জন্ম থেকে নয়, তবে খুব ছোট্টবেলায় মানে 13 বছর বয়সে আমি ওপর থেকে পড়ে যাই, তো পড়ে যাওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে বোঝা যায়নি যে আমার সমস্যাটা মানে হয়েছে আর কি, কিন্তু যখন মা বাবা লক্ষ্য করলেন যে যখন কোনো কিছু দরকার সব কিছু ইশারা করছি কিন্তু যখন আমাকে ডাকছে পেশেন্ট ডেকে আমি সাড়া দিচ্ছি না, তো এইরকম আওয়াতে তাদের সন্দেহ হয়, তখন তারা ENT স্পেশালিস্টের কাছে যায়, তখন আমার 5 বছর বয়স এবং তখনই জানতে পারা যায় যে আমার শোনার সমস্যাটা রয়েছে, ডাক্তারের দেখা এবং বলারও, তো তখনই ডাক্তাররা সন্দেহ প্রকাশ করছেন যে ওই ছোটোবেলায় পড়ে যাওয়ার কারণে কোনো মানে নার্ভের ওপর তার প্রভাবটা পড়েছে, তো তারপরে আর একটা লড়াই মানে তখন থেকে আর একটা লড়াই শুরু হয়ে যায়। অজয়নগর মোড়, অজয়নগর মোড় থেকে এখন আরও এগোচ্ছে, চলছে এগিয়ে, দৌড়ানো হচ্ছে ভালো লাগার জিনিসটা কিন্তু পরে আমি টের পেলাম যখন 2019-এ 5 কিলোমিটার একটা প্রতিযোগিতা আয়োজন করা হয়, টাটা স্টিল 25 কিলোমিটার, তো সেই সময় আমি দৌড়ানো এ করি, তো সেই সময় আমি একজনের দেখা পাই, তার নাম হচ্ছে উদয় কুমার, তার একটা পা নেই, সেই ভদ্রলোক কিন্তু ওই অবস্থায় 10 কিলোমিটার দৌড়েছে হাতে লাঠি নিয়ে। আমি ভাবলাম ওই ভদ্রলোক যদি পারে, তা আমার তো খালি শুধু শোনার সমস্যা, আর তো কোনো সমস্যা নেই, তা আমি কেন পারবো না। তো প্রথমে 5 কিলোমিটার দৌড়াতে আমাকে যথেষ্ট ইনস্টিং খেতে হতো, মানে সেরকমভাবে ট্রেনিং ছিল না বা কিছু ছিল না, কিন্তু পরে আস্তে আস্তে যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের সাথে কথা বলে নিজেকে সেভাবে তৈরি করে, তো প্রথমে 5 কিলোমিটার, তারপরে 10 কিলোমিটার, আজকে 21 কিলোমিটার এবং ভবিষ্যতে 42 কিলোমিটারের জন্য দৌড়ব। আকাশে মেঘ এখন যথেষ্ট বেশি আছে, কিন্তু
সঙ্গে সঙ্গে আবার দেখছি মাঝে মাঝে রোদ উঠে যাচ্ছে, এখন যথেষ্ট রোদ উঠে গেছে। হ্যাঁ, সকাল 7:30 বেজে গেছে, ক্রস করে গেছে 7:45 দিকে, রোদ যথেষ্ট বেশি এবং এত রোদ হওয়ার জন্য আমার দৌড়াতে অসুবিধা হচ্ছে, আমার সাইকেল চালাতে যথেষ্ট কষ্ট হচ্ছে। আর সবচেয়ে সমস্যার ব্যাপার হচ্ছে গিয়ে এই হাতে ক্যামেরাটা নিয়ে, মোবাইলের ক্যামেরাটা নিয়ে যখন সাইকেল চালাতে হচ্ছে, প্লাস চারপাশের দৃশ্যগুলোকেও রাখতে হচ্ছে চোখে, কারণ কোন কখন কোন দিক দিয়ে গাড়ি চলে আসবে, রাস্তায় কোথায় গাড্ডা আছে, এগুলো জানি না, দেখা যাক। অ্যাক্রোপলিস মলের সামনে দিয়ে যাচ্ছি, সামনে দেখা যাচ্ছে যে দৌড়ে যাচ্ছে অর্ণবদা অ্যাক্রোপলিস মলের সামনে। এখন মোটামুটি এই 7.5 কিলোমিটার মতন হয়েছে, অর্ণবদা বাঘাযতীন হয়ে দৌড়েছে, গড়িয়ার থেকে দৌড়ে এসছে, এসে এখন বাঘাযতীন হয়ে, বাঘাযতীন রেলওয়ে গেট হয়ে, অজয়নগর হয়ে এখান থেকে আমরা পাস করলাম। ফেরার পথে মোটামুটি রাজডাঙ্গা এলাকাটা ক্রস করলাম, ক্রস করে এখন ফিরবো আর কি, 10 কিলোমিটারের বেশি হয়ে গেছে, ফিরলে পরে সেটা আলটিমেটলি গিয়ে 10.5 কিলোমিটার বেশি হয়ে গেছে, আলটিমেটলি গিয়ে এই পথ দিয়ে ফিরবো, তাতে গিয়ে গোটা জার্নিটা 21 কিলোমিটার গিয়ে দাঁড়াবে। একটা তো বললাম আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন অফ টেপের 70 বছর পূর্ণ, একটা হচ্ছে যে এই বধিরতার কারণে কিন্তু অনেক জায়গায় আমি পার্টিসিপেট করতে পারিনি, যেমন এটা তো জানা কথা প্রত্যেক বছর স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, অ্যানুয়াল স্পোর্টসে হয়, তো সেই অ্যানুয়াল স্পোর্টসেতে একটা ছিল 100 মিটার দৌড়ানো, তো সেই দৌড়াতাম না, কেন দৌড়াতাম না, হয়েছিল যে বন্দুকের আওয়াজটা বলে যদি আমি শুনতে না পাই, বা আমি আমি শুধু দেখতাম কানের মেশিনটা তখন খুলে নিতাম দেখি কিন্তু কোনো আওয়াজ কানে আসছে না, এবার দেখলাম যে বন্দুকের আওয়াজটা হলো আমার কানে পৌঁছলো না, কিন্তু সব আমার যারা প্রতিযোগী বা বন্ধুরা যারা যেই একুতে আরম্ভ করলো তখন আমি একুতে আরম্ভ করলাম, প্রত্যেক বছর আমি লাস্ট হতাম, প্রত্যেক বছর আমি শেষে এ করতাম, তো এ ব্যাপারে বাবা বলেছিল যে এটা কোনো ব্যাপার নয়, তুমি কিন্তু মাথায় রেখো যখন শুরু করবে তুমি শেষ করে আসবে, ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট বলে কিচ্ছু হয় না, কাজটাকে কমপ্লিট করে গেছো। এটার পেছনের মেসেজটা কি? এটার পেছনের মেসেজ আসলে একটা তো বললাম যে ওয়ার্ল্ড ফেডারেশন টেপের যে এই ব্যাপারটা, মেসেজটা হচ্ছে এইটা, এটার একটা উদ্দেশ্য ছিল যে নিজেকে ফিট রাখা, নিজেকে ফিট রাখাটা ভীষণভাবে দরকার, আর আর আমি বলবো যে যে কোনো কাজ করতে গেলে আমাদের মধ্যে একটা যেটা সমস্যা হয় যে শরীর মন আর হাতটা কোনো মিল, তো যখন আমরা কোনো কিছু কাজ করবো এই তিনটে মেলবন্ধন থাকা দরকার, আমাদের সুস্থ থাকাটা ভীষণভাবে দরকার, তো আমি এই 7 দিনে যে দৌড়টা দিলাম এই কারণে যে আমি চেয়েছিলাম যে সাধারণ মানুষ ছোট ব্যস্ততার মধ্যে থেকে কিছুটা সময় বের করে নিজেদের কথা বলবে, নিজের শরীর মানে স্বাস্থ্যের কথা বলবে, এবং সঙ্গে সঙ্গে মানে মানে এই যে যারা শুনতে পায় না যাই জন্য তাদের বলবার সমস্যা হয় এইটা যাতে সাধারণ মানুষের কাছে একটু পৌঁছায়, এটাও কি তোমার একটা উদ্দেশ্য ছিল? হ্যাঁ, এটা অবশ্যই একটা উদ্দেশ্য ছিল, আর একটা উদ্দেশ্য ছিল সেটা না বললে নয়, এই কাজগুলো
পড়ার জন্য কিছু ফিনান্সিয়াল সাপোর্টেরও প্রয়োজন ছিল। তো কারণ অনেক বধির বাচ্চা রয়েছে যাদের কানে শোনা জন্য যে শ্রবণচন্দ্রের দরকার পড়ে সেটা তারা কিনে উঠতে পারে না, কারণ একটু যথেষ্ট দাম। তো ওই সব সামান্য মূল্যে যে সেরকমভাবে একটা রেজিস্ট্রেশন ফি রাখা ছিল 100 টাকা করে, তো ম্যাক্সিমাম পার্টিসিপেশন করার পরে যে টাকাটার উঠতো তার থেকে আমরা এই বধির বাচ্চাদের জন্য হয়তো স্টেশনারি বা কানের মেশিন বা আরও অন্যান্য যে প্রয়োজনীয় সাপোর্ট সার্ভিস যেটা তাদের দরকার সেটা আমরা কিছুটা হলেও দেখতে পারতাম। ধন্যবাদ অর্ণবদা।